পারো। কি হলো তোর, কাঁদছিস কেন? কিছু না রে পড়ি, তুই বল কেমন আছিস? না কিছু না মানে কি হয়েছে বল? পাবলো বলছে বিয়ে করার কথা। ও, এতে কাঁদার কি আছে? ও খুব শিগগিরই বিয়ে করতে চায়। আচ্ছা, তো তুই কি চাস? ও যা চায় তাই আমি চাই। বেশ, তো সমস্যা কোথায়? বাবা মা রাজি হবে না। কেন? বাবা মা বুঝবে না। কি বুঝবে না? আরে আমার এই বিয়েতে ওরা রাজি হবে না। হুম, আচ্ছা কেন রাজি হবে না বলে তোর মনে হয়? হাজার প্রশ্ন করবে, চাচামেচি করবে, ওরা বুঝবে না। বেশ, তো তুই কি চাস, ওদের রাজি করাতে না অন্য কিছু? আমি চাই মা বাবার মত নিয়েই এই বিয়েটা করতে। বেশ, তাহলে আমি তোকে হেল্প করতে পারি। রিয়েলি? ইয়েস। তোর প্ল্যানটা কি? আচ্ছা শোন, কাকু কাকিমা যা যা প্রশ্ন করবে তার সম্ভাব্য উত্তর তৈরি করে ফেলি, তারপর বলছি আমার প্ল্যান। ওকে গ্রেট। হুম, তো পারো ওনারা সম্ভাব্য কি কি প্রশ্ন বা পরিস্থিতি তোর সামনে রাখতে পারেন সেই বিষয়ে একটা আলোচনা করা যাক, কি বলিস? বাবার প্রথম প্রশ্ন হবে তোমার বয়স কত আর ছেলেটির বয়স কত। তো তোর উত্তর কি হবে এতে? আমার তো 17 বছর আর পাবলোর 19 বছর। পারো, তুই জানিস না 18-এর নিচে বিয়ে করলে কি হবে? না শোন, বাল্যবিবাহ আইন 2006-এর ধারা অনুযায়ী মেয়েরা 18 বছরের নিচে এবং ছেলেরা 21 বছরের নিচে বিয়ে করলে ন্যূনতম 3 মাস জেল ও সাথে মোটা অঙ্কের একটা জরিমানা হতে পারে। তাই বিয়ের পর যদি জেলবন্দি জীবন চাস তবে তো তোদের প্ল্যান ঠিকই আছে। কাকু কাকিমার কথা বাদ দে, ওনারা কি কখনো জেলে গিয়ে হাওয়া খেয়েছেন? ওনারা কি বুঝবেন যে জেলবন্দি প্রেম কি মজার? পড়ি, এটা তো আমি জানতাম না। তবে কি করি, পাবলো বুঝবে না জানিস তো। তুই বুঝেছিস কি? হ্যাঁ। আচ্ছা পড়ি, বিয়ে সম্পর্কে আমাদের বয়সের বেশিরভাগ ছেলে মেয়েদের একটা ইমোশন কাজ করে, বিয়ে ঠিক কখন করা উচিত বলতো? ভালো প্রশ্ন করেছিস, চল এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করি, ঠিক আছে? ওকে। আচ্ছা পারো, বর্তমানে ইন্ডিয়ার মানুষের লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ গড় আয়ু কত জানিস? কত হবে? এই ধর 70-80 বছর। ঠিক বলেছিস, 70+। এবার বল, তুই ছোট থেকে আজ অবধি বাড়িতে কাকিমা, মানে তোর মাকে কতবার রাগ করে বলতে শুনেছিস যে এসব আর ভাল লাগছে না, বিরক্ত লাগছে, সারা জীবন শুধু রান্না আর সংসার করেই কেটে গেল, ব্লা 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 লক্ষবার। এবার ভাব, 19-20 বছর বয়সে যদি কেউ বিয়ে করে আর তাকে যদি 70 বছর বাঁচতে হয়, মানে 50 বছর ধরে তাকে একই কাজ করতে হবে যেটা আমাদের মারা করছে, আর আমাদের মায়েদের যা মানসিক শক্তি তার ছিটে ফোটাও আমাদের প্রজন্মের আছে বলে তোর মনে হয়? অসম্ভব, 50 বছর ধরে মায়ের মতো এভাবে সংসার সামলানো আমার পক্ষে অসম্ভব পড়ি, সিম্পলি আই কান্ট। তবে যে বিয়ে করতে যাচ্ছিলিস, আরো শোন, আচ্ছা তোর মায়ের হাত খরচ কি কাকুই দেন? হ্যাঁ বাবাই দেয়, কিন্তু বারবার চাইতে হয়, বিরক্ত লাগে, একেবারে কিছুতেই দেয় না। একবার ভাব তো, যে তোকে জন্ম দিল তিনিও কিন্তু সহজে টাকা দিতে চান না। তোর কি মনে হয় একটা 19-20 বছরের ছেলে তোর সব ইচ্ছা সব আর্থিক প্রয়োজন মেটাতে পারবে? না, আমি কখনোই পারবো না, উল্টে আবার ঝগড়াঝাটি হয়ে যাবে। আর এই ঝগড়াঝাটি 50 বছর ধরে চলবে, যা কেউ কখনো চাইবে না, কি তাই তো? এক্স্যাক্টলি, কেউ কি ঝগড়াঝাটি করার জন্য বিয়ে করবে নাকি? এই ঝগড়াঝাটিটা ভয়ঙ্কর আকার নেয় অনেক ক্ষেত্রে। ন্যাশনাল কমিশন ফর উইমেনের তথ্য থেকে জানা যায় 2014 থেকে 2022-এর মধ্যে প্রত্যেক বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিবাহ পশ্চাৎ নারী নির্যাতন। তুই একটু গ্রামের মহিলাদের সাথে কথা বলে দেখবি 90% বাড়িতে নারীরা নির্যাতিতা অথবা নিজের ব্যক্তিসত্তা ভুলে দাসী হয়ে সংসার সামলাচ্ছে। তুই ঠিকই বলেছিস পড়ি, তবে পড়ি তুই কি সাজেস্ট করছিস? দেখ, সাজেশন সবার নিবি,
কিন্তু সিদ্ধান্ত নিজের নিবি, আর সিদ্ধান্ত নিতে হয় তথ্যের উপর ভিত্তি করে। তাই আমি তোকে আরও কিছু কথা বলবো বিয়ে সম্পর্কে, যা তোকে তথ্য সমৃদ্ধ করবে এবং জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। খুব ভালো কথা বললি পরি, সাজেশন সবার নেব কিন্তু সিদ্ধান্ত শুধু নিজের নেব। একদম। আচ্ছা একটা কথা বল পারো, ধর কেউ জীবনে 10 বছর পড়াশোনা করলো, অর্থাৎ 1 to 10 অবধি, আবার কেউ 10+2+3 অর্থাৎ 15 বছর পড়লো, আবার কেউ ধর 10+2+3+2+3 অর্থাৎ 20 বছর পড়াশোনা করে PhD করলো। কাজের নিরিখে উন্নত মানের কেরিয়ার করার সম্ভাবনাটা কার বেশি হবে? ডেফিনেটলি যে বেশি পড়াশোনা করবে তার কাছে উন্নত মানের কাজের সুযোগের ভান্ডারটাও বেশি হবে। ঠিক, তবে তার মানে এটা নয় যে 10 বছর পড়েছে সে জীবনে কিছুই করতে পারবে না। সে অবশ্যই পারবে, কিন্তু লড়াইটা অনেক ঝঞ্ঝাটপূর্ণ হবে। বুঝলাম। আচ্ছা এই 10 বছর, 15 বছর, 20 বছরের পড়াশোনার কথা বললে তুই কি বোঝাতে চাইছিস? দেখ, একটা বেসিক 15 বছরের পড়াশোনা করলে জীবনের বিভিন্ন স্টেজগুলোকে একটু অনুভব করা যায়, আর তার জন্য একটা প্রস্তুতি নেওয়া যায়। আদারওয়াইজ বয়স সন্ধিতে ছেলেমেয়েরা বায়োলজিক্যাল কিছু চেঞ্জের জন্য ভীষণভাবে ইমোশনাল হয়ে যায়, তারপর যখন রিয়েলিটি ফেস করে তখন সেটা আর নিতে পারে না। ঠিক বলেছিস পুরি। আর্থিকভাবে স্বাবলম্বী ছেলে মেয়ে দুজনকে বিয়ের মতো লং টার্ম সম্পর্ক নিয়ে ভাবা উচিত। ঠিকই বলেছিস, এতে আত্মসম্মানের সাথে জীবনে বেঁচে থাকা যায়, না হলে চেয়ে চিনতে কি আর আনন্দ আছে বল। আচ্ছা পুরি, তাহলে ঠিক কত বছর বয়সে একটা মেয়ের বিয়ে করা উচিত? হিসাব কর। আমাদের পড়াশোনা শুরু হয় 5-6 বছর বয়স থেকে, এরপরে 15 বছর পড়াশোনা, অর্থাৎ 20 বছর বয়স হয়ে গেল। এবার জব সার্চ করে একটা সেটেলমেন্ট করতে 8 থেকে 10 বছর তো লেগেই যায়, অর্থাৎ 28 থেকে 30 বছর আমার মনে হয়। এটাই কি ঠিক, কি বলিস? আসলে কি জানিস তো, আমার আর পড়াশোনা করতে ভালো লাগছে না, আর বাড়িতে থাকলে বাবা মা পড়িয়েই ছাড়বে, তাই ভাবছিলাম পাবলো দেখতে ভালো আর আমায় ভালোওবাসে, তাই বিয়েটা করেই ফেলি। তাহলে তো পড়াশোনাটাও করতে হবে না, আর আমায় খুব ভালোবাসে, দুজনে খুব ঘুরবো, খুব মজা করবো, এত তলিয়ে তো ভাবিনি। পারো, শুধু তুই না, 90% স্বেচ্ছায় বাল্যবিবাহের ক্ষেত্রে মূল কারণ এটাই। তারা পড়াশোনা থেকে বাঁচতে ও বায়োলজিক্যাল কিছু চেঞ্জকে সামলাতে না পেরে সারা জীবনকে দুর্বিষহ করে তোলে। ঠিক বলেছিস, মেয়েদের কেরিয়ার করাটা খুব জরুরি, তারপর বিয়ে।